আচ্ছা, এখন আমরা লাস্ট এপিসোডে দেখিয়েছিলাম এরকম মানে চেঞ্জ করা, এটা সোয়াপিং করে। এখন হচ্ছে আমরা দেখাবো হচ্ছে স্ট্রাকচারিং, STRUCTURING, স্ট্রাকচারিং না, এখন হচ্ছে জাস্ট শুধু DE, স্ট্রাকচারিং, ডিস্ট্রাকচারিং, মানে স্ট্রাকচারিং লিখে তারপরে আমি ডি লাগাই দিচ্ছি, মানে ডিস্ট্রাকচারিং। এই জিনিসটা কীরকম করে, মানে এটা যেরকম আসছে না ঠিক এরকম টাইপেরই হবে, আমি একটু এরকম নিচেরটুকু বাদ দিছি, মানে এখানে আমরা এই চেষ্টা করছি বাট এটাকে একটু অন্যভাবে করা হবে। কীরকম, এখানে যেরকম আসছে এরকমই থাক। এখন আমরা একটা জাস্ট এরকম করে করব, বউ তারপরে কি GF ইকুয়াল এরকম করে GF কোলন বউ। কি করলাম, এই দুইটাকে একটা মানে অ্যারের মতো একটা জিনিস নিছি, নিয়ে তার মধ্যে দুইটা রেখে দিছি, তারপরে এটাকে তারপরে আবার নিছি, যা শুধু পজিশন যা চেঞ্জ করেছি, মানে স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেলছি, করে এখানে একটা কলন দিল, একটা সেমি কলন দিলাম। দেওয়ার পর আবার যদি আমরা কি করি, এটাকে যদি আমরা নিয়ে আসি, একটু আমরা সেভ দিলাম, তারপরে যদি একটু দেখি, দেখেন তো ঠিক আছে কিনা, আগের মতো আগের রেজাল্ট যেরকম ছিল সেরকম দেখাচ্ছে কিনা, মানে আগেও যেরকম করছিলাম এখনও সেই কাজটাই করলাম, জাস্ট আগের চেয়ে জাস্ট কাজটা করলাম অনেকটা স্মার্ট ওয়েতে, মানে খুবই সিম্পল একটা বিষয়, জাস্ট শুধু আমি এক লাইন কোড লিখছি, জাস্ট এখানে দুইটা ভেরিয়েবল লিখছি, দুইটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, ভেরিয়েবল দুটা লেখার পর জাস্ট শুধু এখানে গিয়ে আমি ওই ভেরিয়েবলটাই লিখছি, জাস্ট শুধু পজিশন চেঞ্জ করে দিচ্ছি, পজিশন চেঞ্জ করে দেওয়ার কারণে আমাদের ভেরিয়েবলের ভ্যালুগুলোও চেঞ্জ হয়ে গেছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, এটা অনেক সহজ ছিল এবং খুবই ক্ষুদ্র ক্ষুদ্র একটা এপিসোড। আই হোপ আপনাদের এপিসোডটা ভালো লেগেছে, মানে আগের এপিসোড যারা দেখেছেন তারা অবশ্যই এটা দেখতে 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 পারবেন, দেখলে ভালো লাগবে। আমি আবার বলছি, আগে যারা দেখেননি আগের এপিসোডটা অবশ্যই দেখে তারপর এপিসোডটা দেখতে আসবেন, তাহলে মোটামুটি বুঝবেন আর কি। তো এপিসোডটা এই পর্যন্ত ছিল, নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।